হয়েছিল পথের দ্বারে কোনো এক সময়, আমরা আমাদের এইচপিটিভির ক্যামেরায় ওনাকে পুরস্কৃত করেছিলাম। আমাদের একটা ভিডিওর পরিবর্তে এই মানুষটি আজ ভালো আছে। আমরা চাই এভাবে পৃথিবীবাসী এই মানুষগুলোর পাশে এগিয়ে আসুক, আসুক এইচপিটিভির ক্যামেরায় নতুন নতুন কিছু ফুটেজ, থাকুক ভালো এই অসহায় মানুষগুলো যাদের চাহিদা খুব কম, যারা কখনো চুরি করে না, যারা কখনো দুর্নীতি করে না বা সুদ ঘুষের সাথে জড়িত হয় না, যারা শুধু পথের দ্বারে দুটি টাকার অভাবে, আর্থিক অভাবে তারা মানুষের পায়ে ধরে ফেলে, সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে আমরা অনেক সময় ভাবি আর চিন্তা করি না, আমাদের প্রতিদিনের ইনকাম থেকে যদি এক টাকা করে দিয়ে দেই 1 কোটি টাকা হয়ে যাবে, 16 কোটি টাকা হবে এই মানুষগুলোর। আর 16 কোটি টাকা যদি 16 জন ব্যক্তিকে দেওয়া হয়, আমার বিশ্বাস আমার দেশে আর কোনো দিন দরিদ্র মানুষ থাকবে না। অমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। আমাদের এইচপিটিভির ক্যামেরায় আমরা আবার ওনাকে দ্বিতীয়বারের মতো পুরস্কৃত করলাম। আশা করি ওনার সংসারে একদিনের জন্য কাজে লাগবে। আমরা আমাদের এইচপিটিভির পক্ষ থেকে আপনাকে 1000 টাকা, হ্যাঁ 1000 টাকা দিলাম। আজকের দিন হবে না, আবার লাগলে আবার দিব। হ্যাঁ দেখাতে হচ্ছে। আপনাকে কিছু বলবেন না, মানে রাস্তার ধারে মানুষগুলো অবহেলিত, দেখার মতো কি কেউ নেই? শ্রোতা মণ্ডলী কার পক্ষে বা বিপক্ষে বলবে ভাষা হারিয়ে ফেলেছে? মাত্র 1000 টাকায় যদি ভাষা হারিয়ে ফেলা হয়, 20 টাকা হলে আসলে ওরা কি করবে? আল্লাহ ভালো জানে। আমার মা বাবা আমি খাওয়াইছি ভাঙা মানিতা খাওয়া তো লাগে 2000 টাকা লাগে, কি করবো? 2000 টাকা লাগে কেন? শ্রোতা মণ্ডলী, আমরা ওনাকে 1000 টাকা দিয়েছিলাম, উনি আবার আবদার করেছেন 2000 টাকা লাগবে। আমরা আমার এইচপিটিভির ক্যামেরায় আবার তাকে আরও 1000 টাকা দিলাম। তাহলে 2000 টাকা হলে আপনার কাজ হয়ে যায়? আল্লাহ দিবে কাজ। এবার খুশি? খুশি। যারা হাত বাড়িয়েছেন, যারা বাড়াচ্ছেন, এভাবেই আমরা আপনাদের দ্বারে পৌঁছে যাব। এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার, এইচপিটিভি, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ।